চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আমাদের সেকেন্ড ফুড ফেস্টিভ্যাল কভার করতে যেটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাক্রোপলিস মল। হ্যাঁ, আর শুধু তাই না, এখানে কিন্তু আরো একটা নতুন বন্ধুর সাথে, মানে নতুন না পুরনো, এই তোমরা আগেও দেখেছো আমাদের চ্যানেলে, ওকে দেখতেই পাচ্ছ পেছনে বসে রয়েছে, ওকে একটু ডেকে নি, ডেকে নাও। আর ওর সাইড করে বসে গেছিল পুরো, একচুয়ালি ও লজ্জা পাচ্ছে তাই জন্য সাইডে চলে গেছে। আচ্ছা আমি তো জায়গা দিয়ে হলো তো আসতেই পারছি। আচ্ছা বলে রাখি, ওর নাম হচ্ছে স্নেহাসিস, ওর চ্যানেলের নাম হচ্ছে গ্যালারি হচ্ছে মোমো চাট। একদম পিজার মতন দেখতে, কিন্তু এই পোর্শনে যেটা ছিল সেটা কিন্তু অলরেডি অর্ক খেয়ে নিয়েছে, তাই এই প্লেটে রয়েছে এখন মাত্র 7 পিসেস। আর তার মধ্যে দিয়ে আমি যেটা ফার্স্ট ট্রাই করব সেটা আমি দেখ, মানে আমি ট্রাই করে দেখি এটা কেমন অ্যাকচুয়ালিতে হয়েছে, বিকজ অর্ক তো বলছে নাকি দারুণ হয়েছে। বাট মোমো চাট আমি যত ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই আমার কাছে জিনিসটা একটা নতুন এক্সপিরিয়েন্সের থেকে কিছু কম না। মোমোটা কিন্তু ফার্স্টে বলে রাখি, মোমোটা হালকা ফ্রাইয়ের মধ্যে রয়েছে, আর তার সাথে ওনাদের নিজেদের স্পেশাল যে সসটা দিয়ে জিনিসটাকে বেক করেছে, যার জন্য জিনিসটা দারুণ লাগছে। ওভারঅল এই ডিশটা আমাকে যদি রেটিংস দিতে বলে, আমি কিন্তু 9 out of 10 ডেফিনেটলি দেবো, বিকজ এইটা পুরো লাজবাব। এইটার প্রাইস কিন্তু যাচ্ছে মাত্র 100, আর আমি বলবো 100 rupees এই জিনিসটা জাস্ট দারুণ। তোমরা যারা দ্য গ্যালারিতে যাবে তারা কিন্তু গিয়ে এই চাটটা, মোমো চাটটা কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো, জিনিসটা খেয়েও তোমরা কিন্তু পস্তাবে না, দারুণ খেতে লাগছে। আমার হাতে এই ছোট ছোট ফুচকাগুলোকে দেখে ভাবছো এটা কি, তো এটা কিছুই না, এটা হচ্ছে পিৎজা ফুচকা, যেটা একদমই নতুন একটা ডিশ। হ্যাঁ, ফুচকা তো সবাই আয় দিন খাও, তার সাথে সাথে পিৎজাও সবাই খাও, কিন্তু তোমরা যদি দ্য গ্যালারিতে চলে আসো তোমরা কিন্তু পিৎজা আর ফুচকা একসাথে পেয়ে যাবে, যেটার নাম হচ্ছে ফুচকা পিৎজা। এই ফুচকার ভেতরে ইচ অ্যান্ড এভরি পিসেসের ভেতরে কিন্তু অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট দেওয়া রয়েছে, যেগুলো অ্যাকচুয়ালিতে আমাদের পিৎজাতে পাওয়া যায়, সেই জন্য এইটাকে কিন্তু নাম দেওয়া হয়েছে পিৎজা ফুচকা। আর শুধু তাই না, এইগুলোরও প্রাইস যাচ্ছে মাত্র 100 rupees, আর এই জিনিসটা খেয়ে কিন্তু তোমরা কেউই নিরাশ হবে না, তাই আমি বলবো ডেফিনেটলি তোমরা চলে এসে এখানে ট্রাই করে নাও। নাও আমাদের সেকেন্ড স্টলে চলে এসেছি, সেটা হচ্ছে কোথায়, গোল এভেনিস। দেখতেই পাচ্ছ খাবার দাবার এখন চলে এসেছে, রিমি স্টার্টও করে দিয়েছে, শুধু ভিডিও করার অপেক্ষা ছিল, বাদ বাকি নয়তো শেষই করে দিত। একটু আর ভিডিও করার জন্য নয়তো অর্ধেক ফিনিশই করে দিত, আর একজন চলে এসেছে পেছন দিক দিয়ে।
এবার আমরা নিয়ে নিয়েছি গো লেবানিজ থেকে চিকেন শর্মা সালাড। দেখে নাও তোমরা, এখানে 4 পিসেস পিটা ব্রেডস দিয়েছে আর তার সাথে অনেকটাই পুরো ভরে দেখতে পাচ্ছো অনেকটাই চিকেন স্যালাড দিয়ে দিয়েছে। তার উপরে আমি একটু কায়দা মারার জন্য একটুখানি আলাদা করে আবার মিয়োনিজ নিয়ে নিয়েছি, মানে যাতে খেতে ভালো লাগে সেই জন্য। এইটা কিন্তু নয়তো দেয় না, হ্যাঁ এইটা কিন্তু অ্যাকচুয়ালি যেটা মেকিংয়ের মধ্যে দেয় সেটাই অরিজিনালভাবে দেওয়া হয়, এটা জাস্ট আমি নিয়েছি। শর্মা আমার বরাবরই প্রিয়, তো আমি ওই জন্য এটা নেওয়ার পর থেকেই খেতে শুরু করে দিয়েছি, মানে ভিডিওর জন্য ওয়েট করিনি, টুকটাকভাবে খেয়েই যাচ্ছিলাম। আমি বলবো এটা দারুণ বানিয়েছে, দারুণ বানানো হয়েছে, মেকিংটা তো তোমরা দেখেইছো। ব্রেডগুলো হ্যাঁ সফট আছে, মানে অনেকক্ষণই এইটাকে নিয়ে আমরা কায়দা করছিলাম, ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, তো ব্রেডগুলো বেশ সফট আছে। যদিও বা এই ব্রেডটা কিন্তু সফট বানানো হয় থাকেই, বানানো মানে সফট মধ্যেই থাকে। আরো সুন্দর লাগছে না, মানে আমি কথার ভাষা হারিয়ে ফেলছি। বাই দ্য ওয়ে একটু সাইডে না স্যালাড দিয়ে দিয়েছে, অনিয়ন স্যালাড। আমি বলবো তো ওরা যেরকমভাবে ক্যামেরা করে যাচ্ছে করে যাক, আমি সেই পাখে খেতে থাকি। আমাদের জন্য রাখিস একটু, যা চামচ এই বলে আমাদের রাখিস চামচ, তোদের জন্য থাকতে চাইছে না তার মানে। ওকে, আরও অনেক খাবার নিয়ে আমরা আসবো, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, কোথাও যেও না। চলে এসেছি আমরা আমাদের 3 নম্বর স্টলে, তো সেটার নাম হচ্ছে সেনগুপ্ত। ট্রাই করতে চলেছি কম্ব, কিন্তু তার আগে আমরা দুটো নতুন বন্ধুর সাথে পরিচয় করে নেবো যারা একদমই আমাদের পেছনে আছে, চলো তাদের কাছে তোমাদেরকে নিয়ে যাই। চলে আসো তোমরা, তোমাদের চ্যানেলের নামটা একটু বলে দাও। আমাদের চ্যানেলের নাম কুশু, তোমরা সবাই দুজনের চ্যানেলই, হ্যাঁ আমাদের আমাদের চ্যানেল যেমন দেখছো তখন এদের চ্যানেলগুলো একটু যাও, এরাও দেখলাম যে খুব ভালো ভিডিও করে, অনেকদিন ধরেই ফলো করছি, তো তোমরাও একবার দেখো। ও তার সাথে আমাদের সাথে রয়েছে বং এন্টারটেনমেন্ট, ও হচ্ছে হারিয়ে গেছিল এরকম একটা ব্যাপার আছে, ও আমাদের চ্যানেল সাউন্ড শোনা যাচ্ছে কিনা মানে বোঝা যাচ্ছে না, ওকে চলো চোখ রাখো কম্বো আসছে। আমরা লাস্ট যেটা নিয়ে নিয়েছি সেই ডিশটা হচ্ছে একটা কম্বো, তোমরা কম্বোটার মধ্যে দেখে নাও, আমরা নিয়েছি চিকেন নুডলস আর চিলি চিকেন। এই টোটাল কম্বোটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র 130। আচ্ছা এই কম্বোটা কিন্তু আমরা চিকেন নুডলস নিয়েছি, তোমরা চাইলে কিন্তু চিকেন ফ্রাইড রাইসও নিতে পারো। অ্যান্ড সেকেন্ড থিং, কম্বো কিন্তু স্টার্ট হচ্ছে 110 থেকে। ওকে আমি চিকেন খাবো না, তাই আমি জাস্ট একটু কারিটাই খাবো। কম্বোটা ঠিকঠাক, মানে পুরো কম্বোটা অ্যাভারেজ, খাস কিছু একটা নেই। এই জায়গা মতে প্রাইস অনুযায়ী কি বলতে চাস? কিন্তু এই হ্যাঁ এই জায়গাতে এই প্রাইসটা আমি বলবো ঠিক আছে, বিকজ একটা পলিস মলের মতন জায়গাতে 130-তে এই কম্বোটা একদম পারফেক্ট। বাট কম্বোটা কিন্তু খুব একটা খাস খেতে না, যারা এমনি এসে কম্বো ট্রাই করতে চাও তারা কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো। আমাদের কিন্তু এই সেকেন্ড ফুড ফেস্টিভ্যালটা আমরা আজকে এখানেই কমপ্লিট করছি, তোমরা যারা এখনো অবধি আসোনি তাদের হাতে কিন্তু আরো দুটো দিন টাইম রয়েছে, 4 and 5 December, তো তোমরা তাড়াতাড়ি চলে আসো এই অ্যাক্রোপলিস মলে এসে ফুড ফেস্টিভ্যালটাকে দারুণভাবে এনজয় করো। আর শুধু তাই না, যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার তারা কিন্তু আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো।